TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগইন করুন www.totalcablebd.com দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। যারা ঘরে বসে দেখছেন তারা জানেন আমাদেরকে ফোন করতে পারেন 646-307-9828 এই নম্বরে। যারা ফেসবুক থেকে দেখছেন তারাও প্রশ্ন করতে পারেন, আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব। যারা ইউটিউবে দেখছেন স্বাগত জানাচ্ছি আপনাদেরকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এবং আজকে মেমোরিয়াল ডে, মেমোরিয়াল ডেতে যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি রইল অনেক অনেক সম্মান এবং সমবেদনা, তাদের পরিবারের প্রতি তাদের স্যাক্রিফাইস উই উইল অলওয়েজ রিমেম্বার। দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানটিতে আমরা আপনাদের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিয়ে থাকি, প্রশ্ন নিয়ে থাকি, বিভিন্ন রকম দিক নির্দেশনা দিয়ে থাকি, স্টিমুলাস প্যাকেজ নিয়ে বিভিন্ন রকম আলাপ আলোচনা করে থাকি আমরা। আমরা আমাদের আগের অনুষ্ঠানগুলোতে স্টিমুলাস কেন সেকেন্ড স্টিমুলাস আসতে যাচ্ছে সেই ব্যাপারে বিশদ আলোচনা করেছি। যারা দেখেনি দয়া করে দেখে নেবেন, ইটস অ্যাভেলেবল ইউটিউব এবং ফেসবুকে। কেন আমি বিশ্বাস করি দের উইল বি আ সেকেন্ড স্টিমুলাস প্যাকেজ তার বিশদ আলোচনা ছিল, কবে আসবে সেই ব্যাপারে আমরা চোখ রাখছি। আজ আলোচনা অনুষ্ঠানটি একটু ভিন্নভাবে সাজানো হয়েছে। আজ আমার সাথে প্রথম পর্যায়ে থাকবেন একজন সম্মানিত প্যানেলিস্ট এবং দ্বিতীয় পর্যায়ে থাকবেন আরেকজন, দুজনই আপনাদের অতি পরিচিত। তরুণ এই পর্যায়ে আমাদের বিশেষ অতিথি মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল, তাকে স্বাগত জানাই। ঈদ মোবারক আপনাকে, আশা করি ভালো আছেন এবং হ্যাপি মেমোরিয়াল ডে টু অল অফ ইউ। ওকে এন মজুমদার, আমরা এটা সবাই জানা যে এবারে ঈদ অত্যন্ত ব্যতিক্রম ধর্মী, পেইনফুল ইন মেনি ওয়েজ, নট জাস্ট বিকজ আমরা সেলিব্রেট করতে পারিনি সেটি একটি কারণ না, এবং অনেকে যারা প্রাণ হারিয়েছেন এই কোভিড 19 শিকার হয়েছেন তারা অনেকে পরিবার পরিজন হারিয়েছেন, বন্ধু হারিয়েছেন, আত্মীয় স্বজন হারিয়েছেন, হারিয়েছেন প্রতিবেশী, তাদের প্রতি আমাদের সমবেদনা রইল। এবারে যেহেতু ব্যতিক্রম ধর্মী, আপনি কিভাবে ঈদটা করলেন সেটি একটু তুলে ধরুন, শুনতে চাই সেটি। চলুন সেখান থেকে শুরু করি। থ্যাংক ইউ হাবিব ভাই। সো এগেইন ঈদ মুবারক সবার প্রতি। আমাদের ঈদ আবার নিশ্চয় ব্যতিক্রম ধর্মী ঈদ। আমরা ঈদ করেছি আমাদের পারিবারিক পরিবেশে, আমাদের বাইর ফ্যাশনে আমরা স্মল ঈদ জামাত করেছি নতুন প্রজন্মের একজন ইমামকে দিয়া, এবং আমার ছেলে মূলত তার ফ্রেন্ডদেরকে নিয়ে এটা আয়োজন করেছে। সো মিনি স্পেসে আমরা ঈদ করেছি, এবং ঈদ রাস্তার অপোজিট সাইডে আমার আরেকটা বাড়িতে, বাড়ির সামনে আমরা আমার সেটা আমার শালার বাড়ি, ওই বাড়ির সামনে আমরা ঈদের ভোজন রেডি করেছিলাম। মানুষ চলার পথে খেয়ে চলে গেছে, কারো ভিতরে যাইতে হয় নাই। সো স্পেশাল ওয়েতে মেনটেনিং দি সোশ্যাল ডিস্টেন্স উই এনজয়েড ইট। আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি গুড। সো অ্যান্ড অ্যাগেইন উই আর মোর ফর্চুনেট অ্যান্ড মোর গ্রেটফুল টু অলমাইটি দ্যাট উই আর স্টিল অ্যালাইভ। উই আর ডেফিনেটলি ফর্চুনেট, এবং আমরা শুকরিয়া আদায় করছি যে আমরা লাকি ওয়ান্স হু স্টিল হ্যাভ সার্ভাইভড অ্যান্ড স্টিল আছি আমাদের সবার মাঝে। কিন্তু আজ যেহেতু ঈদ, আপনাকে কিন্তু গান গেয়ে নাচে অথবা কিছু একটা করে আমাদেরকে আনন্দ দিতে হবে। আপনাকে আমি চয়েস দিলাম, ইউ হ্যাভ থ্রি চয়েসেস। আপনি গান গেতে পারেন, আপনি নৃত্য পরিবেশন করতে পারেন, অথবা আপনি একটি কৌতুক বলতে পারেন, কোনটি করবেন বলুন। সো আমি তো গান গাই না, কৌতুক করি না, তারপরও টিভিএন 24 যেহেতু আমাদের ফানের টিভি, ফানের সংগঠন, এবং আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের ভিউয়ার দেশে বিদেশে, তারা তো তাদের সবারই প্রত্যাশা ঈদের আনন্দ। সো ঈদের আনন্দটা আমি কৌতুকটা এইভাবে বলি, এখানে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় নিউ ইয়র্কে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হচ্ছে প্যান্ডামিক এবং আনএমপ্লয়মেন্ট। কারণ মেনি পিপুল আনএমপ্লয়মেন্ট পায় নাই, মেনি পিপুল পাইয়া অনেক খুশি, যারা পায় না তারা হতাশাগ্রস্ত, তারা হাবিব ভাইকে ডেলি উদ্ধার করতেছে, এবং আমরা যারা কমিউনিটি অ্যাক্টিভিস্ট, লয়ার, বিভিন্ন ফার্মেসিস্ট আছি আমাদেরকে কল দিতেছে। তাহলে একটা কলের কথা শোনেন, এক মহিলা কল করে বললো যে ভাই আমি একটা ফুল টাইম জব আছে আমার 9 to 5, আমার আমি কিন্তু হোম কেয়ার করি আমার আমার এল্ডারলি, আমার পিতা মাতা, ওদের আবার আরেকটা জব আছে,
আবার ইন দি সাইডে আমার কিন্তু ব্যবসাও আছে, উনি জানতে চায় কিভাবে প্যান্ডামিক একটা লোন পাবে, আবার উনি কিভাবে আনএমপ্লয়মেন্ট পাবে। আমি বলতে বোন আমার কাছে ভয় লাগে গেল যে তিনটা জিনিস করা একসাথে করা এট এ টাইম দুইটা ফেয়ার হলে থাকা ইস ভেরি স্কেয়ারি সিচুয়েশন, ইস টোটালি ফর। তো আমি ভয় পাই কারণ আপা আপনি তো এখন কিছুই পাবেন না, এই যে আপা এত গরম হইলো, এই যে আপনার বক্তব্য দেন, আপনার মিটিং এ দেন, আপনার টিভিতে দেন, যখন কাজ জায়গায় বলি তখন আপনার নিষেধ করেন। সো ইস আই টেক ইট ইস লাইক এ জোক দ্যাট পিপল শুড নট এক্সপেক্ট টু মাচ লাইক আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট মিনস ধরো এমপ্লয়মেন্টটা হারাবেন, যখন আমরা এমপ্লয়মেন্ট আসে আবার দ্বিতীয় এমপ্লয়মেন্টও আসে আবার ব্যবসাও আসে, ইউ আর ইন এ মাচ বেটার পজিশন দেন মি, ইউ আর আস্কিং মি দি কোশ্চেন। সো ইট ওয়াজ আই টেক ইট এজ লাইক লাইক এ পিপল লাইক পিপল টেকিং দি প্রোগ্রাম এজ এ জোক, ইউ নো। সো দ্যাটস অল আই হ্যাভ ফ্রম মি, বাট আদার দেন দ্যাট ইট ওয়াজ আ লট অফ থিং। Another joke, যখন আমরা একজনকে আগে দেখি ভাই হাত বাড়াই দিই, কিভাবে ভাই সালাম আলাইকুম বা আন্দাজ ধরাকে ধরতে চাই, এখন লোক যখন দেখে তখন মুখ ফিরিয়ে থাকে। সো ইটস লাইক এ টোটালি ডিফারেন্ট থিং সোশ্যাল ডিস্টেন্সের কারণে। তুমি ইটস লাইক যখন একজন একজনকে, আবার আমরা যখন নামাজে দাঁড়াইলাম দাঁড়িয়ে দেখি যে সবার মুখ বন্ধ, এখন আমিও শিউর না এখানে কে কে বসা আছে, কার সাথে নামাজ পড়তেছি, একসাথে হুজুর আর আমার ছেলেকে ছাড়া আর কেউ কিছু কেউকে আমি চিনতেছি না। So there is so much thing in a tragedy, you can say it is tragedy, you can say it is funny, or you can say it is like unprecedented. Oshabhavik ekta jinish there we are going through. So that's all. মানে শুনতে এখন ফানি মনে হচ্ছে কিন্তু রিয়ালিটি ইজ দিস, এটাই হচ্ছে রিয়ালিটি এখনকার সময়ের। এবং এই সোশ্যাল ডিস্টেন্সের কোনো বিকল্প নেই, আমরা শুনছি বিভিন্ন জায়গায় বিভিন্ন যেরকম নিউ ইয়র্কের সব বিচ খুলে দেওয়া হয়েছে, গভর্নর কমো বলেছেন, টেক্সাসে সবকিছু খুলে দেওয়া হয়েছে, যার পরিণতি খুব একটা ভালো হয়নি। খুলে দেওয়ার পরে নতুন ভাবে কোভিড 1800 মোর মানে নতুন করে চিহ্নিত করা হয়েছে, ইটস নট এ গুড সাইন। সো সেফটি ফার্স্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এন মজুমদার চলুন, আমাদের সাথে আছেন অনেক দর্শক, দুই একটি প্রশ্ন আমরা নিয়ে নিই। প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। ভাইয়া কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি আফরোজা বলছি কুইন্স থেকে। বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন আছে আনএমপ্লয়মেন্টের ব্যাপারে। আমি আনএমপ্লয়মেন্টটা বরাবরই পাচ্ছি, বাট আমি হচ্ছে এর ভিতরে কাজ শুরু করেছি, 5 দিনে আমি 20 ঘন্টা কাজ করি। তো যখন আমি ক্লেম করছি গতকালে যে আমি হচ্ছে কাজ করছি 4 ডেজ আর মোর, বাট ওখানে কোনো আওয়ার ওরা চাচ্ছে না, ওইটা যখন সাবমিট করছি ওরা বলছে যে আমি এলিজিবল না। কারণ এটি এখন নিয়মিত হবে, অনেককে কাজে ফেরত যেতে হবে, এবং অনেকে কাজে ফেরত গেলে ঠিক কয়দিন কাজ করবেন, আওয়ার ইজ নট ইম্পর্টেন্ট হিয়ার, দুটি জিনিস খুব ইম্পর্টেন্ট, একটি হচ্ছে কয়দিন কাজ করছেন এবং কত পয়সা আসছে, ওয়েজেস কত আপনার। আপনি খুব মনোযোগ শুনবেন যে আপনি এই প্রশ্ন উত্তরটা, এবং যারা সিমিলার প্রশ্ন আছে যাদের তারাও খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব। প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ঈদ মোবারক। আমার ভাইয়ের দুইটা কোশ্চেন আছে। তো বলুন। ফার্স্ট হচ্ছে আমি আয়েশা ব্রুকলিন থেকে বলতেছি। তো আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমার আনএমপ্লয়মেন্ট ফাইল করি April 25 এন্ড ওখানে ওরা কনফার্মেশন নাম্বার টাম্বার দিয়ে দেয়, কোনো এজেন্টকে কল টল দিতে হয়নি আর কি। তো আর May 13 আমি একটা মনিটারি সার্টিফিকেশন মনিটারি ডিটারমিনেশন লেটার পাই, ওখানে লেখা আছে যে উইকলি বেনিফিট রেটটা লেখা আছে আর কি $159, যদি আমার এটা অ্যাপ্রুভ হয় আমি পাবো, আর যদি অ্যাপ্রুভ না হয় ওরা আরেকটা সেপারেট রিটেন নোটিস পাঠাবে। তো আর এতদিন পর্যন্ত আমি ক্লেম করতেছি আর কোনো লেটার টেটার পাইনি, আর কোনো টাকার অ্যামাউন্টও দেখাচ্ছে না আমার এখানে ক্লেম বক্সে, এটা নিয়ে আর কি জানতে চাই। আপনার প্রশ্ন হচ্ছে এখন আপনি কি করবেন? এখন কি করবো? দিয়ে আরেকটা কোয়েশ্চেন আছে ভাইয়া, ওইটা হচ্ছে
আমার হাজবেন্ডও ওর আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করে আপনার এপ্রিলের 4 তারিখে, তো এতদিন ধরে ও ক্লেম করতেছে, তাও এখন ও টাকার অ্যামাউন্টটা দেখাচ্ছে আর কি। তো হচ্ছে আগামীকাল থেকে কাজে যাবে, কাজে গেলে ওর হচ্ছে $500 মতো আর কি উইকলি পাবে। এখন ও কি পরে ওর আনএমপ্লয়মেন্টটা বন্ধ হয়ে যাবে কিনা এটার জন্য। কত $500 কত উপরে পাবে? $504 উপরে? না না, $500-ই পাবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ধন্যবাদ। এটি একটি ইন্টারেস্টিং কোয়েশ্চেন মজুমদার সাহেব। হ্যাঁ, আনএমপ্লয়মেন্টের ব্যাপারে এটি একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমরা দুটি আলাপ করবো। চলুন প্রথম প্রশ্নে, আমাদের যে আমাদের বোন আফরোজা করেছিলেন, এই প্রশ্নটির উত্তরটি আমরা দেওয়ার চেষ্টা করি। উনি কাজ করে মানে আনএমপ্লয়মেন্ট ফাইল করেছিলেন, পাচ্ছিল না, কিন্তু পরবর্তীতে কাজে ফেরত গিয়েছেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। উনি 4 দিন কাজ করেছেন অথবা 5 দিন কাজ করেছেন, সো ওখানে বলা হয় যে আপনাকে সার্টিফিকেশন হবে যে কয়দিন কাজ করেছেন, 4 দিনের উপরে কাজ করেছেন। এটা কিন্তু একটা ইন্ডিকেশন, দিস ইজ এ বিগ ইন্ডিকেশন। আপনারা যারা শুনছেন মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই প্রশ্নটির উপরে ডিপেন্ড করবে আপনার আনএমপ্লয়মেন্ট। কত ঘন্টা কাজ করেছেন আপনাকে কিন্তু জিজ্ঞাসা করে না। এখন ওনার প্রশ্ন হলো, উনাকে বলা হচ্ছে যে ইউ আর আনএবল ইনএলিজিবল ফর আনএমপ্লয়মেন্ট, একটু ব্যাখ্যা করুন। অলরাইট, সো থ্যাংক ইউ হাবিব ভাই। এখানে কোশ্চেন হলো যে আপনি কতদিন কাজ করেছেন। উনি সত্য কথাই বলেছেন, উনি 7 দিন করেছেন। 7 দিন করলে সিস্টেমে ধরে নিয়ে যে 7 দিনে 32 আবার করে ফেলছেন, সুতরাং ইউ আর নট কোয়ালিফাইড। বাট অ্যাকচুয়ালি উনি 7 দিনে মিলিয়ে 20 আবার কাজ করছে মাত্র, বলছি। সো 20 আওয়ার যদি হয় উনি কোয়ালিফাইড, তো সেক্ষেত্রে উনি 2.5 ডেজ, 2.5 ডেজ বলতে পারতো। ওইভাবে বললে ওনারটা ডিনাই হইতো না। বাট যেহেতু উনি বলে ফেলছে, এখন সলিউশন হবে, উনি আবার লগ ইন করিয়া ওই ইনবক্সে গিয়া 2 বার সাবজেক্ট ম্যাটার দিয়া ওখানে যদি যখন উনি ক্লারিফাই করে যে অ্যাকচুয়ালি আই ওয়ার্ক 5 ডেজ বাট টোটাল আওয়ার ওয়াজ অনলি 20 আওয়ার, তখন তারা আবার রিওপেন করবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, অনেকে 8 সপ্তাহের পয়সা একসাথে পাইছে, 2 মাসের পয়সা একসাথে পাইছে, অনেকে দেখবেন কোনো পয়সা এখনও পাই নাই। বাট তারা যখন সমস্ত ইনভেস্টিং ওপেন আপ হবে, তখন কেজ ওয়ার্কারের সামনে গেলে তারা রিসার্টিফাই করে পয়সাটা দিবে। বাট এই ধরনের প্রবলেম কিন্তু অহরহ হয়েছে, লোকেরা কাজে যাইতেছে নট 5 ডেজ বাট লিমিটেড আওয়ার জন্য কাজে গেছে। রুল হচ্ছে 32 আওয়ার নিচে হলে সে পাবে, বা 32 আওয়ার হলে পাবে না। তো এখানে কোশ্চেনগুলোও ঠিকই, আর এটা এই সিচুয়েশনগুলো অত্যন্ত নতুন, পুরো সিচুয়েশনটাই নতুন। এই জন্য আমরা অনেক সময় অনেক কথা আমরা বলি, আসলে দেখা যায় আমাদের কতটা ভুল হয়েছে। বিকজ ওই কেজ ওয়ার্কার তারাও ভুল করে অনেক সময় টাকা দিতেছে, কিন্তু তারা অনেক সময় কোয়ালিফাইড লোকেরা দিচ্ছে না, নন কোয়ালিফাইড লোকে দিচ্ছে। তো এই জন্য আমরা সবাইকে এনকারেজ করি, ইউ কিপ অ্যাপ্লাইং, কিপ অ্যাপ্লাইং, কিপ ডুইং হোয়াট ইউ ডুইং, এবং কিপ কারেক্টিং, গো টু দি মেসেজ বক্স, সেন্ড দি মক্স। আর আমি অনেকগুলোকে মেসেজ দিয়ে দেখছি পরবর্তীতে তারা প্যান্ডামিক ওই কারেকশন করার জন্য লিঙ্কটা পাঠায়, কারেকশনটা করে দিলে হয়। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আচ্ছা, আরেকটি ব্যাপার জানিয়ে রাখা ভালো, যখনই আপনি 3 দিনের বেশি কাজ করবেন বলবেন, তখন আর আপনার আনএমপ্লয়মেন্ট থাকবে না। সো বি কেয়ারফুল, আনএমপ্লয়মেন্টের 2টি পূর্ব শর্ত হচ্ছে কন্টিনিউ আনএমপ্লয়মেন্ট পাওয়ার। একটি হচ্ছে আপনি 3 দিনের বেশি কাজ করতে পারবেন না, নাম্বার 1। এখানে আওয়ার আপনাকে জিজ্ঞেস করা হবে না, কত আওয়ার কাজ করেছেন ইটস নট ইম্পর্টেন্ট, আপনাকে জিজ্ঞেস করা হয় না সেটা। আরেকটি কথা জিজ্ঞেস করা হয় যে আপনি $504 সমপরিমাণ অথবা ঊর্ধ্বে ইনকাম করেছেন কিনা। যে মুহূর্তে আপনি বলবেন যে $504 ইনকাম করেছেন, আপনি ইউ আর নো লঙ্গার আনএমপ্লয়মেন্ট, ইউ এলিজিবল ফর আনএমপ্লয়মেন্ট। হ্যাঁ, এবং ওই সপ্তাহের জন্য এটা কন্টিনিউ সার্টিফিকেশন করে গেলে একসময় আপনার এটা থাকবে না, চলে যাবে। সো বি কেয়ারফুল। আপনি আফরোজ, আপনি আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আমাদের বোন আয়েশা ফোন করেছিলেন, উনি জানতে চেয়েছেন যে উনার নিজেরটি আনএমপ্লয়মেন্ট করে যাচ্ছেন, যেটি একটু আগে আপনি বলেছেন যে উনাকে উনার সব কিছু দেখাচ্ছে, উনার কেস অ্যাপ্রুভড, কারণ উনি যখন বলেছেন 159, দ্যাট মিনস তারা অলরেডি অ্যাসেস করে বলেছে যে এটি আপনার হবে। উনি এখনো ক্লেম করে যাচ্ছেন, অ্যাপ্রুভ না হলে কিন্তু ক্লেম করা যায় না উইকলি ক্লেমটি। তো উনার এখনো পয়সা পাননি, উনি কি করতে পারেন বা কিছু করা উচিত কিনা উনার, প্রথম প্রশ্ন। জি, সো উনার কন্টিনিউসলি উনি অ্যাপ্লাই করে যেতে হবে, এবং উনি যখন কোনো ভুল হয় সেটা উনি কারেকশন করতে হবে। আবার এখন দেখা গেছে রিসার্টিফিকেশনে গিয়া যদি আপনার উনার $500, রাইট, উনি ইনকাম করে 500, কিন্তু লিমিটেড হলো 500, না না উনার ওটা উনার হাজবেন্ডের, উনারটা হচ্ছে উনি পেয়েছেন, উনি আনএমপ্লয়মেন্টেই আছেন, উনি সার্টিফাইও করে যাচ্ছেন, কিন্তু কোনো পয়সা এখনো তার ব্যাংকে আসেনি, আসবে, সেটার উত্তর হবে উনি কন্টিনিউসলি সার্টিফাই করে যাবেন এবং মেসেজ দিবেন যে হ্যাঁ, আই বিন কিপ সার্টিফাইং, আপনি আমাকে পয়সা দিচ্ছেন না। বাট আই এম ভেরি শিওর উনি কোনো প্রকার ভুল করেছেন,
অথবা ডিপার্টমেন্ট কোন রকম ভুল করে এটা ইনভেস্টিগেশনে আসে, সুতরাং উনি হতাশ না হয়ে কন্টিনিউস উনি অ্যাপ্লাই করতে হবে এবং ওই সাথে ফান নাই মেসেজ বক্স থেকে মেসেজ দিতে হবে, সামবডি উইল রিচ আউট টু হিম। আচ্ছা, উনার হাজবেন্ডের ব্যাপারে, উনি হাজবেন্ড আনপ্লয় ফাইল করেছিলেন এরপর 4 তারিখে ওটা অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু উনি সম্প্রতি কাজে ফেরত যাবেন এবং যখন কাজে ফেরত যাবেন তখন উনি $500 তার ইনকাম হবে যেখানে উনি কাজ করবেন সেখান থেকে, এই এই অবস্থায় উনার আনএমপ্লয়মেন্ট থাকবে কিনা? ওয়েল, এটা যেহেতু $4 ডিফারেন্স, এখন তারা মেডিকেল রেশিও বাইর করিয়া হয়তো তার স্মল ভেরি টাইনি অ্যামাউন্ট দিতে পারে, এটা আমরা ফিজ জাম্পশন করতেছি, অ্যান্ড দেন হয়তো ওই যে গভর্নমেন্টের ফেডারেল গভর্নমেন্টের 900 হয়তো পুরোটাই থাকবে, সুতরাং উনি এনকারেজ করে ট্রুথফুল থাকি উনি যারা অ্যাপ্লাই করে লেটস সি হাউ দে রিয়্যাক্ট, বাট চান্সেস ইজ দ্যাট হি শি উইল গেট 4% অফ হোয়াট হি অরিজিনাল টাকার 4% উনি পাইতে পারে। মজুমদার সাহেব, আমি একটি রিসার্চ একটি ইনভেস্টিগেশন করেছিলাম এই ব্যাপারটিতে এবং আমি যেটি, দিস ইজ মাই কনক্লুশন, আই কুড বি রং, আই এম নট এ সিপিএ, ডিসক্লেমার, আই এম নট এ সিপিএ, নট এন এক্সপার্ট, আমার কনক্লুশন বলছে আপনি যদি $1 পান আনএমপ্লয়মেন্ট থেকে সেক্ষেত্রে আপনি কিন্তু প্যান্ডামিক এর $600 পেতে থাকবেন July 31st পর্যন্ত, দিস ইজ মাই অ্যাসাম্পশন। মজুমদার সাহেব, আপনি কিন্তু সেম কথাটি বলেছেন একটু ভিন্ন ভাবে, যেটা প্যান্ডামিক এর ইন্টারেস্টে উনি কন্টিনিউ করে যাইতে হবে, যেখানে যদি আমরা রেশিও ভেরি লো হয় বাট ওই ফেডারেল টাকাটা জুলাই পর্যন্ত অ্যাটলিস্ট সেকেন্ড স্টিমুলাস ফার্স্ট না হলে অন্তত জুলাই পর্যন্ত উনি পাবে, সুতরাং আমরা অলওয়েজ এনকারেজ লোকেরে করি ভুল করলে তোমাকে ফার্স্ট জেল ফাঁসি হবে না, যে ওয়াস্টিং হবে তারা ডিনাই করবে, আর ওয়াস্টিং হবে যদি ভুল প্রসাদ দিয়ে থাকে টাকাটা ফেরত চাইবে, দ্যার ইজ নো আদার মোর দ্যান দ্যাট, কারণ অনেকে ভুল করতেছে সিচুয়েশনকে আগে ফেস করে নাই। হ্যাঁ, সেম প্রশ্ন আমাদের এক ভাই করেছিলেন নিউ জার্সি থেকে, উনার উনি কাজে ফেরত গিয়েছেন, উনার ইনকাম $200 থেকে $300, আপনি কিন্তু মনে রাখবেন আপনি যদি আনএমপ্লয়মেন্ট থেকে ধরেন $100 পেয়ে থাকেন, আপনি এখন $300 করে পাচ্ছেন উইকলি, ওরা করবে কি আপনার আনএমপ্লয়মেন্টটা কমিয়ে দিবে, কিন্তু আনএমপ্লয়মেন্ট যদি এক পেনিও হয়ে থাকে আপনি কিন্তু প্যান্ডামিকে $600 পেতে থাকবেন, সো জাস্ট এটা হচ্ছে দ্য বেস লাইন, আপনি কিন্তু আপনারা সবাই মনে রাখবেন, দিস ইজ ইম্পর্টেন্ট। মজুমদার সাহেব, আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিবো, চলুন আমরা আরেকটি প্রশ্ন নিই, প্রিয় দর্শক কি আছেন, দয়া করে টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন, টোটাল কেবল বিডি +1 718 777 6556। প্রিয় দর্শক, হ্যালো, জি শুনছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, নাম বলে ঈদ মোবারক, আমি ভাই ভালো আছেন? ঈদ মোবারক। হ্যাঁ জি, ভালো আছি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি রহমান কুইন্স থেকে বলছি, আমি গত 3 সপ্তাহ পাওয়ার পর 6 উইক হয়ে গেছে, আমি এখন আনএমপ্লয়মেন্ট কোনো পেমেন্ট পাই নাই, তো আমি গত সপ্তাহে 2 দিন কাজ করছি এবং আজকে আমি ক্লেম ওই 2 দিন দিয়ে আমি শো করছি, এবং লাস্ট কোয়েকশনে যেটা আপনার ওই যে আমি কাজে ব্যাক করছি কিনা, ইয়েস অর নো, আমি ইয়েস করছি, ঠিক আছে, তো আমি যে আনএমপ্লয়মেন্টটা পাই নাই আমি যে 6 উইক, ওইটা কি আমি পাবো? আর আমি আগামী উইক থেকে 4 দিন কাজ করব, মনে করেন 30 ঘন্টা এরকম হবে, যদি আমি 3 ডেজ যদি আমি ওইখানে দেই তাইলে কি কোনো প্রবলেম হবে? ধন্যবাদ, আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আপনার প্রশ্ন, জি বলুন, ধন্যবাদ আপনাকে, আপনি প্রশ্ন উত্তর দিব রহমান সাহেব, আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব, প্রিয় দর্শক কি আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম সালাম। আমি আমি কারকন উৎসাহ থেকে বলছি। বলুন। আমার ভাই 2 বছর আগে এদেশে এসে গ্রিন কার্ড নিয়ে তারপরে 2 বছরের পারমিশন নিয়ে বাংলাদেশে চলে যায়, যখন এসেছিল তখন 6 মাসের বেশি এখানে ছিল, কাজ করেছিল, তারপরে 18 সালে সেটা ট্যাক্স ফাইল করেছিল, তারপরে এখন ও প্যান্ডামিকের জন্য পেমেন্টটা ও পেয়েছে, আমি যখন স্ট্যাটাস চেক করলাম তখন দেখাতো যে মেয়ের 1 তারিখে ওরা চেক পাঠিয়ে দিয়েছে, তো আমরা পাচ্ছিলাম না, তারপর 4 দিন আগে আমরা চিঠি পেলাম, ওখানে চিঠিতে লেখা আছে, আমি একটু পড়ে শোনাই আপনাকে, ইওর ইকোনমিক ইম্প্যাক্ট
পেমেন্ট হ্যাজ অ্যারাইভ, এটা হেডিং দিয়ে শুরু, তারপরে এখানে লেখা আছে যে আমি রিসিভ করছি এত এত টাকা, কিন্তু শুধু টিপিটা পেলাম, এটার সাথে কোনো চেক নেই। হ্যাঁ, ও ভরে তারপর ট্যাক্স ফাইল করেছিল। উনি ওনার যে অ্যাড্রেসটি ছিল সেই সময়ে, সেই অ্যাড্রেস কি এখনো বলবো নাকি সেটা পরিবর্তিত হয়েছে? হ্যাঁ, একই অ্যাড্রেস এবং ওই অ্যাড্রেসে চিঠিটা পেলাম আমরা। এন্ড এই সেম অ্যাড্রেসে আপনারা থাকেন? হ্যালো, ওই একই অ্যাড্রেসে আপনারা থাকেন? হ্যাঁ, একই অ্যাড্রেসে ও থাকে। ও এই দুই বছরের মধ্যে অনেকবার আসা যাওয়া করেছে, এখানে কাজ করেছে এবং আপনার প্রশ্নের উত্তর দেব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার আরেকটা প্রশ্ন আছে ভাই। জি বলুন। আমি নিজে হোম কেয়ারে কাজ করতাম, পাশাপাশি আমি একটা সিটি জব করি, ওটা 25 ঘন্টার। তো আমি যে হোম কেয়ারে কাজ করতাম, ফেব্রুয়ারির লাস্টে আমার পেশেন্ট মারা যায়, তারপরে প্যান্ডামিকের জন্য আমি আর কোনো পেশেন্ট পাই নাই। এই মুহূর্তে আমি হোম কেয়ারে কাজ আর করতে পারছি না, আমার 25 ঘন্টার কাজটা আছে। তো আমি কি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা, আপনি যে 25 ঘন্টা সিটির জন্য কাজ করছেন, সেখান থেকে আপনার ওয়েজেস কি $504 উপরে হবে? না, আপনার যে ইনকামটি ছিল প্যান্ডেমিকের আগে সেখান থেকে এখন যে ইনকামটি আছে সেটি কি 50% রিডিউস হয়েছে? হ্যাঁ, লেস দ্যান 50%। ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন উত্তর দিব। ধন্যবাদ, থাকবেন আপনি আমাদের সাথে। আচ্ছা মজুমদার সাহেব, আপনি প্রথম আমাদের আমাদের নিতে হবে ছোট্ট একটি বিরতি, কিন্তু তার আগে একটি প্রশ্ন উত্তর আমি আপনার কাছ থেকে জেনে নিব। সেটি হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট যে আমাদের ভাই রহমান ভাই করেছিলেন ফোন, উনি বলেছেন যে উনি উনি আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন, এখন কাজ করছেন 3 দিন। তো এখনো আনএমপ্লয়মেন্ট কোনো পয়সা এখনো পাননি উনি, তো কাজ যদি এখনো 3 দিন করে শুরু করেন সেটি আনএমপ্লয়মেন্ট থাকবে কিনা এটি হচ্ছে বড় কথা। হচ্ছে যেটি উনি ক্লেম করেছেন সেটি পাবেন কিনা, প্রথম প্রশ্ন। জি শিওর। হ্যাঁ, উনি যেহেতু 3 দিন উনি বলছিল, ওনার মনে হয় উনি প্রায় 30 ঘন্টা কাজ করেন, শুধু 30 ঘন্টা হলে উনি 3.6 উল্লেখ করতে হবে, সত্য কথা বলতে হয়, কারণ 3 দিন হলে 3 দিন মিন 24 আওয়ার অনলি, যদি 30 আওয়ার হয় সেভাবে 3 পয়েন্ট দিয়ে দিতে হবে, যেটা আগে আমরা বলেছি। বাকি সময়ের জন্য উনি লিমিটেড পয়সা পাইতে পারে, মোস্ট ইম্পর্টেন্টলি লিমিটেড পয়সা পাওয়ার কারণে উনি ওই যে গভর্নমেন্টের ফেডারেল গভর্নমেন্টের $600 পাবে। তো আমরা হাইলি এনকারেজ করি ওনাকে, উনি যেন কন্টিনিউসলি অ্যাপ্লাই করে। হ্যাঁ, এবং যে সার্টিফিকেশন উনি করে গিয়েছেন যখন আনএমপ্লয়মেন্ট ছিলেন সেটির পয়সা কিন্তু আসেনি, কিন্তু এসে পড়বে, ওটি এক চেকে পেয়ে যাবেন। এটা কিন্তু আপনার পয়সা, ওটা আপনার মার যাবে না, আপনাকে একেবারে হল্ট করে বলতে পারি সেই ব্যাপারটিতে। এন মজুমদার, আপনার কাছ থেকে নিব বিদায়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য, আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ হাবিব ভাই, টিভিএন এর সকল দর্শককে অনেক ধন্যবাদ। আজ যেটা বলছিলাম একটা 3 সেকেন্ড একটা আপনার ঘোষণা, সেটা হলো 148 হোয়াইট প্লেন্স রোড, ভেরি ক্লোজ টু ম্যাক্সেস্টার ট্রেন স্টেশন, সেখানে COVID-19 টেস্টিং হবে, ফ্রি টেস্টিং কালকে 9টা থেকে। যারা টেস্ট করতেছেন কাইন্ডলি আসবেন, বেশি ভিড় হবে না, বিরাট ছাড়, অনেক মেলা খোলা জায়গা আছে, আপনারা আসতে পারেন, সবাইকে আসার জন্য নিমন্ত্রণ রইল। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য, ভালো থাকবেন। দর্শক, আমাদের নিতে হচ্ছে ছোট একটি বিরতি, এর বিরতির পরে আমাদের সাথে যোগ দিবেন দেবব্রত চক্রবর্তী, এবং তার হাতে থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু ইনফরমেশন, সেটি আপনাদের শোনা দরকার, আপনারা যাবেন না কোথাও, আসছি আমরা ছোট্ট একটি বিরতির পর। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। প্রিয় দর্শক, বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস, আমার সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন দেবব্রত চক্রবর্তী, সিপিএ। দেবব্রত চক্রবর্তী, স্বাগত জানাচ্ছি আপনাকে, ঈদ মোবারক।
হ্যাঁ, ধন্যবাদ হাবিব ভাই, আপনাকে ঈদ মুবারক, সেই সাথে TVN24 এর সকল কলাকুশলী এবং সকল দর্শককে জানাই ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা। আচ্ছা, আমরা অনুষ্ঠান শুরু করব সেকেন্ড পার্টটি, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা শেয়ার করব আমাদের দর্শকদের সাথে। কিন্তু একটি প্রশ্ন আমরা নিয়ে নিয়েছিলাম, আপনি তখন ছিলেন না, প্রশ্নটি আমি আপনাকে পড়ে শোনাই। সেটি আমাদের বোন কাকন, উনি ফোন করেছিলেন, ওনার ভাই গ্রিন কার্ড পেয়েছেন এবং তারপরে 6 মাস পরে চলে গিয়েছিলেন দেশে, অনুমতি নিয়ে গেছেন, উনি 2 বছরের অনুমতি নিয়ে গেছেন এবং 2018 সালে ট্যাক্স ফাইলও করেছেন। ওনার বাসায় ওনার ডাইরেক্ট ডিপোজিট ছিল না, ওনার বাসায় যে চিঠিটি এসেছে স্টিমুলাসের চেক চিঠি এসেছে, সেই চিঠিতে বলা হয়েছে যে আমরা তাকে স্টিমুলাসের চেক পাঠানো হয়েছে, সেই চিঠিটি তারা পেয়েছেন কিন্তু স্টিমুলাসের চেকটি পাননি, সেটি কি কেন হতে পারে বলে আপনার ধারণা? এখন উনি যেহেতু 18 সালে ট্যাক্স ফাইল করছে, উনি স্টিমুলাস চেকের জন্য এলিজিবল, তো যেহেতু উনি চিঠি পাইছে এখন হয়তো বা চেক অন দা ওয়ে, সেই ক্ষেত্রে হয়তো চেকটা এসে পৌঁছায়নি, তবে উনি ডেফিনেটলি চেকটা পাবে। তো সেই ক্ষেত্রে যদি কোনো কারণে চেক মিসিং হয়, কারণ জানেন মেইলে চেক মিস হইতে পারে, তো সেই ক্ষেত্রে আইরিস এর সাথে ওরা যদি ফার্দার কমিউনিকেশন করে সেই ক্ষেত্রে ওরা চেকটা আবারও মেইল করবে, তো এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, দে উইল ডেফিনেটলি গেট দ্য চেক। আর উনি নিজে সিটির একটি কাজ করেন যেখানে 25 ঘন্টা কাজ তার সিটি সিটি জবের, আর একটি হোম কেয়ারে কাজ করতেন, যে পেশেন্টে টেক কেয়ার করতেন সেই পেশেন্ট গত হয়েছেন, তিনি আর নেই আমাদের সাথে। সেখান থেকে উনি যে তার ওয়েজেস ছিল আর সিটি ওয়েজেস যদি দুটি একসাথে করা হয়, যেহেতু হোম কেয়ারের কাজটা এখন নেই, তার ওয়েজেস লস হয়েছে 50% এর বেশি। হ্যাঁ, উনি কি আনএমপ্লয়মেন্ট ফাইল করতে পারবেন কিনা? এখন প্রশ্ন হচ্ছে যে উনি যদি, যেহেতু উনি ওয়েজেস লুজ করছে, একটা জব নাই পার্ট টাইম, সেই ক্ষেত্রে ডেফিনেটলি উনি এলিজিবল আনএমপ্লয়মেন্টের জন্য, এবং বেনিফিটটা আসলে আসবে উনি যে সিটি জব করে যদি 4 দিনের কম করে, এবং সেই ক্ষেত্রে ওনার ইনকামটা যদি $504 নিচে আসে সিটি থেকে, তো ডেফিনেটলি উনি আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল এবং অবশ্যই উনি ফাইল করতে পারেন। আচ্ছা, এবার চলুন আমরা যে যে ইনফরমেশন নিয়ে কাজ করার কথা আমাদের, আমি শুরু করতে চাই PPA লোন ট্যাক্সেবল ইনকাম, এটি কি ট্যাক্সেবল ইনকাম কিনা নিয়ে অনেক প্রশ্ন জল্পনা কল্পনা হচ্ছে, এই ব্যাপারে আমরা আমরা তৈরি করেছি কিছু স্লাইড যেটি আমরা অন স্ক্রিনে দেখাবো। PPA লোন ইজ ইট ট্যাক্সেবল? চলুন সেখান থেকে শুরু করি। আচ্ছা, ধন্যবাদ হাবিব ভাই। এখন কোয়েশ্চন হচ্ছে যে আমরা জানি যে অনেকেই PPP লোন অলরেডি ব্যাংকে চলে আসছে, এবং সেই ক্ষেত্রে লোনের ফরগিভনেস ব্যাপারে আমরা আগে কথা বলছি, যে একটু সংক্ষেপে বলেই নিচ্ছি যে ফরগিভনেস হচ্ছে যে আপনারা যেদিন থেকে লোনটা পাবেন ব্যাংকে আসবে সেদিন থেকে যদি এই লোনের 75% যদি আপনারা পেরোল পারপাসে স্পেন্ড করেন এবং 25% যদি মর্টগেজ ইন্টারেস্ট রেন্ট ইউটিলিটি পারপাসে খরচ করেন, সেই ক্ষেত্রে ওই লোনের 100%ই আপনার ফরগিভেবল। এখন কোয়েশ্চন হচ্ছে আপনারা যখন ট্যাক্স ফাইল করবেন নেক্সট ইয়ারে, তখন ওই যে লোনের ফরগিভেবল অথবা লোন কিভাবে আপনার ট্যাক্স রিটার্নে শো করবেন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সেই ক্ষেত্রে IRS এর সার্কুলার হচ্ছে যে যেহেতু গভর্নমেন্ট এটাকে ফরগিভেবল লোন হিসেবে যতটুকু ওরা ডিক্লেয়ার করবে ততটুকু আপনাদের ইনকাম না, তার মানে ইউ ডোন্ট নিড টু শো এনি ইনকাম অফ দ্য ফরগিভেবল পোর্শন। এবং সেই ক্ষেত্রে আপনার IRS ওয়ার্নিংও দিছে যেহেতু এটা আপনার ইনকাম না, সেই ফরগিভেবল লোনের পোর্শন আপনারা যা পারপাসে খরচ করবেন সেটা পেরোল পারপাসেই বলেন অথবা র্যান মর্টগেজ ইউটিলিটি, সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনারা খরচও দেখাতে পারবেন না, টু অ্যাভয়েড ডবল ট্যাক্সেশন। কারণ দেখেন যেহেতু আপনার ইনকাম না আর টাকাটা পাচ্ছেন গভর্নমেন্ট থেকে, যদিও আপনি খরচ করতেছেন এটা আপনার টাকা না, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট আপনাকে ট্যাক্স রিটার্নে খরচ দেখাইতে দিবে না, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপডেট এই আর কি। আর সেকেন্ড অপশন আমি বলবো হাবিব ভাই, যদি ওই স্লাইডটা দেখান যে নিউইয়র্ক ফরওয়ার্ড লোন ফান্ড, ওই নিউইয়র্ক ফরওয়ার্ড লোন ফান্ড, হ্যাঁ চলুন আমরা সেটা দেখে নিই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এখন ওই যে গুড নিউজ দিচ্ছে আজকে, আপনারা হয়তো জানেন ইন দি মেইন টাইম যে নিউ ইয়র্ক ফরওয়ার্ড লোন ফান্ড, নিউ ইয়র্ক সিটি গভর্নর অ্যান্ড্রু কুমো অলরেডি নতুন একটা ওয়ার্কিং ক্যাপিটাল লোনের জন্য ওরা ডিক্লেয়ার করছে, যে এটা আপনাদের May 26, 2020 থেকে ওরা অ্যাপ্লিকেশন স্টার্ট করবে। এবং বেসিক্যালি এই এই লোনটা দিচ্ছে স্মল বিজনেস ওনার যারা আছে এবং যারা স্মল ল্যান্ডলর্ড আছেন, যাদের বাড়ি বাড়ি আছে এবং যারা অতীতে PPP লোন পান নাই, ইভেন SBI-এর EIDL লোনের জন্য কোয়ালিফাই করেন নাই বা পান নাই সাম রিজন, তাদের জন্যই এই এই লোনটা ওরা ডিক্লেয়ার করছে। এবং বেসিক্যালি এই লোনটা আপনার ফরগিভেবল না, ইট ইউ হ্যাভ টু পে দেম ব্যাক, এবং যেটার ইন্টারেস্ট রেট হচ্ছে 3% এবং 5 ইয়ার্স এর মধ্যে আপনাদের এই লোনটা ব্যাক করতে হবে। এবং আরেকটা বিষয় বলতেছি, এই লোন কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস না,
তার মানে যারা অ্যাপ্লাই করবেন তাদের অ্যাপ্লিকেশন রিভিউ করা হবে এবং রোলিং বেসিসে ওইটা প্রসেস করা হবে। এবং আর কারা ইলিজিবল সেটাও বলতেছি, যে সমস্ত স্মল বিজনেসের 20 জনের নিচে এমপ্লয়ি আছে এবং তারা বেসিক্যালি ইলিজিবল। এবং সেই ক্ষেত্রে যারা স্মল ল্যান্ডলর্ড আছেন, যারা যাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং ওন করেন এবং 50 ইউনিট অর লেস, তারাই এই লোনের জন্য ইলিজিবল বেসিক্যালি। এবং লোনের অ্যামাউন্টটা কিভাবে ওরা ফাইন্ড আউট করবে, ওরা বলতেছে লোনের অ্যামাউন্টটা হবে স্মল বিজনেসের ক্ষেত্রে আইদার 100,000 অথবা আপনার 3 মান্থস রেভিনিউ, ওই দুটার মধ্যে যেটা লেস হয় ওইটাই লোনের পরিমাণটা পাবে। তার মানে আবার বলছে আইদার 100,000 অথবা 3 মাসের গ্রস রেভিনিউ, ওইটার মধ্যে যেটা কম ওইটাই ওরা দিবে স্মল বিজনেসের ক্ষেত্রে। আর স্মল ল্যান্ডলর্ডের ক্ষেত্রে দিবে 100,000 এত অথবা প্রজেক্টেড রিডাকশন অফ দ্য 3 মান্থ নেট অপারেটিং ইনকাম, এই কোভিডের কারণে যেটা লেস হবে সেটাই ওরা দিবে। তার মানে 100,000 অথবা 3 মান্থস নেট অপারেটিং লস, ওইটার মধ্যে যেটা কম হবে। আর আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, এরা বলতেছে 5 কমিউনিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন CIDFIS উইল প্রসেসিং প্রি অ্যাপ্লিকেশন অন June 1, 2020। তার মানে 5টা কমিউনিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই লোনটা প্রসেস স্টার্ট করবে June 1 থেকে। এবং আপনারা যারা এই লোনের অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই nylonefund.com-এ গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। এই ছিল এই লোনের আপডেট। আর আরেকটা বিষয় যেহেতু একটি প্রশ্ন আমি আপনাকে প্রসঙ্গ নিয়ে আসতেছি, সেটা হচ্ছে PPA লোন আনঅথরাইজড পারপাস, এই বিষয়টি আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই ব্যাপারে আমাদের একটি অনস্ক্রিন স্লাইড আছে, PPA লোন আনঅথরাইজড পারপাস, চলুন সেটি নিয়ে শুরু করি। হ্যাঁ ধন্যবাদ আপনাকে। এটা আসলে এই এই কারণে আলোচনার মধ্যে আনছি যে অনেকেই PPA লোন কিন্তু বিভিন্ন ভাবে নিয়ে নিছেন। দেখা গেছে যে আপনারা আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করছেন এবং আনএমপ্লয়মেন্ট নিচ্ছেন, সেই সাথে আপনারা PPP লোন নিয়ে বসে আছেন। আপনারা সেটা ইতিমধ্যে জেনে গেছেন যে এই দুইটা কিন্তু একই সাথে আপনারা নিতে পারবেন না। আনএমপ্লয়মেন্ট এবং PPP লোন কিন্তু যারা একই সাথে নিচ্ছেন আপনাদের জন্য কিন্তু এটা রেড ফ্ল্যাগ। এরা বলতেছে দেখেন আপনারা যখন লোনের অ্যাপ্লাই করছেন তখন কিন্তু বিভিন্ন কন্ডিশনে আপনারা কিন্তু অথরাইজেশন দিয়েই কিন্তু লোনের অ্যাপ্লাই করছেন। তাই সেই ক্ষেত্রে ওরা বলতেছে যদি কেউ PPP ফান্ড আনঅথরাইজ পারপাসে যদি ইউজ করে, আমি আনঅথরাইজ বলতে এই বলতেছি যে ধরেন যদি আপনি আনএমপ্লয়মেন্ট নিচ্ছেন এবং সেই সাথে PPP লোনও হোল্ড করে বসে আছেন, তাই এই সমস্ত ক্ষেত্রে ওরা বলতেছে দেখেন ওয়ার্ডটা বলতেছে ইফ ইউ নোয়িংলি ইউজ দিস ফান্ড ফর আনঅথরাইজ পারপাস ইউ উইল বি সাবজেক্ট টু অ্যাডিশনাল লাইবিলিটি such as charge for fraud। তার মানে তা যদি কেউ আনঅথরাইজ পারপাসে PPP লোন ইউজ করেন সেই ক্ষেত্রে সাবজেক্ট টু অ্যাডিশনাল লাইবিলিটি, তারা পেনাল্টি করতে পারে এবং যেটা ফ্রড হিসাবে ওরা ওরা ট্রিট করবে। তাই ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল উইথ দিস লোন, কারণ আপনারা কিন্তু সব টার্মস এন্ড কন্ডিশন মেনেই কিন্তু এই লোনের জন্য ই করছেন। আর একটা বিষয় বলে রাখতেছি, PPP লোনের ফরগিভনেস কিন্তু অটোমেটিক না, আপনাদের অ্যাপ্লাই করতে হবে যে সমস্ত ল্যান্ডারের মাধ্যমে আপনারা লোনটা নিয়েছেন। আপনারা যদি লোনের কন্ডিশনগুলো ফুলফিল করেন, মিন্স 75% স্যালারি পার পারসন এন্ড উইদিন 8 উইকসের মধ্যে, 25% যদি মর্টগেজ ইন্টারেস্ট এবং রেন্ট ইউটিলিটি পে করেন, তো সেই ক্ষেত্রে ফরগিভনেস, বাট নট অটোমেটিক। ইউ হ্যাভ টু অ্যাপ্লাই বাই ফাইলিং দ্য ফর্ম 3508। এই ফর্মটার নাম হচ্ছে 3508, এইটা PPP চেক প্রোটেকশন ফরগিভনেস ফর্ম। চলুন সেটি আমরা দেখে নেই অন স্ক্রিনে যখন আপনি কথা বলছেন। হ্যাঁ প্লিজ কাইন্ডলি একটু অন স্ক্রিনে দেখেন। তো এটাই বলতেছি এই যে ফর্মটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার এই ফরগিভনেস অ্যাপ্লিকেশন ফর্ম 3508। তো সেই ক্ষেত্রে আপনারা এই ফর্মটা ফিল আউট করবেন, খুব কঠিন না, ভেরি সিম্পল ফর্ম। এবং আপনারা যারা ল্যান্ডার আছে যাদের মাধ্যমে লোনটা নিয়েছেন তাদের কাছে সাবমিট করতে হবে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো এই ফর্মটা সাবমিট করলেই তখন আপনারা এই 100% ফরগিভনেস এর অপশনটা পাবেন যদি আপনারা তাদের কন্ডিশন গুলো ফুলফিল করেন। এই ছিল আজকের আপডেট, ধন্যবাদ হাবিব ভাই। আচ্ছা একটি প্রশ্ন আমাকে করা হয়েছে যে আমাদের মিশিগান থেকে এসেছে প্রশ্নটি, সেটি হচ্ছে উনি আনএমপ্লয়মেন্ট ফাইল করেছিলেন, আনএমপ্লয়মেন্ট পাচ্ছিল না, উনার তারপর কাজ শুরু করেছিলেন, যেদিন ঠিক শুরু করেছিলেন ওই দিন কাজ 2 ঘন্টা পরেই তার আনফর্চুনেটলি ব্লাড প্লেটলেট খুব লো হয়ে যাওয়ার ফলে উনি কলাপস করেন কাজে। উনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে ছিলেন খুব রাতে বাসায় ফিরে এসেছেন। উনার হাই ডায়াবেটিস আছে এবং উনার পালপিটেশনের প্রবলেম আছে। এখন আগামী সোমবার থেকে আগামীকাল থেকে কাজে যোগদানের কথা, আবার এখন উনি ভরসা পাচ্ছেন না ঠিক এই পরিস্থিতিতে আবার কাজে যাওয়ার জন্য।
উনি কি করতে পারেন, উনি কি আনএমপ্লয়মেন্ট ক্লেম করে থাকবে ওনারা, নাকি উনি কি করতে পারেন বলে উনি পরামর্শ চেয়েছেন? এখন সেই ক্ষেত্রে ওনার যেহেতু আপনার ফিজিক্যাল কন্ডিশন অলরেডি শুরু হয়েছে এবং আপনারা জানেন প্যান্ডামিক অলরেডি চলতেছে, স্টিল এক্সিস্ট, তো সেই ক্ষেত্রে উনি যদি ভালো ফিল না করে কাজে যদি না যাইতে চায়, সেক্ষেত্রে স্টিল উনি আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল। ওনার উচিত হবে স্টিল উইকলি সার্টিফাই করা আগের মতো, যতদিন পর্যন্ত উনি ভালো ফিল না করে এবং সেই ক্ষেত্রে কাজে না গেলেও কোনো সমস্যা নাই। কিন্তু এমপ্লয়ার হয়তো রিপোর্ট করবে যে কাজে আসে না, তো সেই ক্ষেত্রে উনি যদি ডিপার্টমেন্ট অফ লেবার কে পার্সোনালি জানায় বিষয়টা, সেই ক্ষেত্রে দে উইল অ্যাকসেপ্ট ইট। আর আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে মানে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে এই প্যান্ডামিকের মধ্যে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে যারা হেল্প করতেন আমাদের কমিউনিটি। এই অনুষ্ঠানের মাধ্যমে যে কি পরিমাণ হেল্প দিচ্ছে তা আসলে ব্যাখ্যা করার মতো না। সর্বোপরি সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক কে আছেন এই মুহূর্তে, আপনি দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি সজীব জামাইকা থেকে। বলুন। ঈদ মোবারক হাবিব ভাই। ঈদ মোবারক। আমার প্রশ্ন আছে, আমি উবার ড্রাইভার, আমি আনএমপ্লয়মেন্ট ফাইল করছি, আমি আনএমপ্লয়মেন্ট পাচ্ছি অলরেডি 8 সপ্তাহের আনএমপ্লয়মেন্টে গেছি অলরেডি, আমি প্যান্ডামিকও পাচ্ছি। তো আমার প্রশ্নটি হচ্ছে এখানে আমি ওই আনএমপ্লয়মেন্ট থেকে 353 টাকা করে পাচ্ছি আর প্যান্ডামিক থেকে 400। তা এখন আমাকে একটা লেটার পাঠাইছে, এটাতে আমার ওই যে ঠিক ওয়াটার আর কি দিতে বলছে। তো এখানে আমাদের ওই লেটারটাতে প্রথম পেজে আছে আমাদের হাই আর কি যে কোয়ার্টার সর্বোচ্চ একটা অ্যামাউন্ট আসে যেটা হাই কোয়ার্টার, ওইটার একটা অ্যামাউন্ট দিতে, ওইটার আবার হাফ দিতে সেকেন্ড লাইনে। আর হচ্ছে আমরা একটু কনফিউজ, আমরা অনেকগুলো ফ্রেন্ড একটু কনফিউজ আছি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে। লেটারটা পাইছি মেড 18 এ, তো এখন এই ক্ষেত্রে কি করা উচিত, এটা তো আমার ওভারডেট হয়ে গেছে অলরেডি। কোনো অসুবিধা নেই, এই প্রশ্নের উত্তর দেওয়া হবে আপনাকে, ধন্যবাদ আপনাকে। আর এসবিএ লোনের থেকে আমি $1000 পাইছি, এটাতে কি আর কোনো টাকা অ্যাড হবে, আর পাবো নাকি এটাই? আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ আপনাকে। হাবিব ভাই চলেন এই প্রশ্নটা আনসার করে নিন। জি কারণ এটা যেহেতু ইম্পর্টেন্ট একটা বিষয়। ওকে ধন্যবাদ সজীব সাহেব আপনার এই কোয়েশ্চনের জন্য। তা আপনার কোয়েশ্চন ছিল যে বেসিক্যালি আপনার ডিপার্টমেন্ট অফ লেবার থেকে চিঠি পেয়েছেন এবং আপনার ওই 3 কোয়ার্টারলি আপনার ওয়েজেস ইনফরমেশন আছে এবং আপনি কনফিউজ যে আপনার এখানে গ্রস ইনকাম দিবেন নাকি না নেট ইনকাম দিবেন, যেটা আপনি কনফিউজ বলছেন, আমরা দুইজন দুই রকম কথা বলছি। আপনার আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ইট ইজ ভেরি ক্লিয়ার, ডিপার্টমেন্ট অফ লেবার ফ্রম ওয়াশিংটন ডিসি, ওরা এপ্রিলে 27 তারিখ একটা সার্কুলার ইস্যু করছে, ওরা বলতেছে যারা সেলফ এমপ্লয়মেন্ট পারসন
তাদের ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা দিবে বেসড অন ইউর নেট ইনকাম, নট গ্রস ইনকাম। আর নেট ইনকাম কিভাবে হয়, আপনারা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আপনারা যে টোটাল যে গ্রস ইনকামটা ডিক্লেয়ার করেন, এর থেকে আপনাদের যে সমস্ত বিজনেস রিলেটেড খরচ আছে এগুলো বাদ দেওয়ার পর, যেহেতু উবার বলছেন, সেক্ষেত্রে আপনাদের তেল, তারপর ইন্স্যুরেন্স, গ্যাস ইন্স্যুরেন্স, রিপেয়ার, হোয়াট এভার দ্য এক্সপেন্স মে বি, এগুলো বাদ দেওয়ার পর রিমেইনিং পোর্শন যেটুকু থাকবে সেইটুকু হচ্ছে আপনার নেট ইনকাম, যেটা লাইন নাম্বার 31 আপনারা ডিক্লেয়ার করেন, এবং এইটাই আপনারা রিপোর্ট করবেন কোয়ার্টারলি। তার মানে লাইন নাম্বার 31 যে নেট ইনকামটা থাকবে আপনাদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে, ওইটাকে 12 দিয়ে যখনই ভাগ দিবেন তখন চলে আসবে মান্থলি, এটাকে আপনার 3 দিয়ে মাল্টিপ্লাই করলেই কোয়ার্টারলি চলে আসবে, যেটা আপনারা ওই চিঠিতে রিপ্লাই করবেন। তো এগেইন, এখানে কনফিউশনের কোনো সুযোগ নেই, ডিপার্টমেন্ট অফ লেবার স্পষ্ট ভাষায় বলে দিছে যে যারা সেলফ এমপ্লয়েড তাদেরকে অবশ্যই নেট ইনকামের ভিত্তিতে ওরা আনএমপ্লয়মেন্ট বেনিফিট দিবে, নট গ্রস ইনকাম। এবং গ্রস ইনকাম কারা দিবেন, যারা W2 তে জব করেন বা অন্যান্য যারা আছেন তারা গ্রস ইনকাম রিপোর্ট করবেন, কারণ তাদের ক্ষেত্রে এখানে খরচ দেখানোর সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে এখানে কনফিউশন নেই। আর আরেকটা বিষয়, আপনারা এই চিঠিটা জবাব দিবেন, বেসিক্যালি এখানে একটা অপশন আছে দেখবেন, অল্টারনেট গ্রস, অল্টারনেট মেথড যেটা আছে ওইখানে আপনার দেখবেন এমপ্লয়ের নাম আছে, ওইখানে আপনারা সেলফ এমপ্লয়মেন্ট লিখবেন, অ্যাড্রেস লিখবেন আপনাদের, আর কোয়ার্টারলি ওয়েজেসের করে যদি ওরা গ্রস লিখতেছে আপনারা দিবেন নেট ইনকাম। কারণ দেখেন এই ফর্মটা কিন্তু ব্যাকডেটেড, তারা কিন্তু আপডেট করে নাই রিসেন্টলি, কারণ অতীতে কিন্তু আপনারা যারা সেলফ এমপ্লয়মেন্ট আপনাদেরকে কিন্তু ওই আনএমপ্লয়মেন্ট বেনিফিটের আওতায় ছিলেন না, যে কারণে এই ফর্মটা ওল্ড ফর্ম ওইটাই সমান ওরা পাঠাইতেছে। যে কারণে আপনারা কনফিউজন না, ওরা যদিও গ্রস লিখছে আপনারা সেলফ এমপ্লয়মেন্ট পার্সন অবশ্যই নেট ইনকাম দিবেন। আর লেটার যেহেতু আপনারা ব্যাক ডেটে রিসিভ করছেন, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, ওরা জানে যে ওই লেটারও টাইমলি ডেলিভারি হচ্ছে না, তো আপনারা রেসপন্ড করেন এবং যদি পারে রেফারেন্স দিতে পারেন যে দেরিতে ওইটা পাইছেন, ইট উইল বি ফাইন। আর আপনার আরেকটা কোয়েশ্চন ছিল SBI লোনের জন্য 1000 পাইছেন, আরও কিছু পাবেন কিনা। আপনারা জানেন SBI-এর দুইটা পোর্শন, একটা হচ্ছে EIDL যেটা হচ্ছে আপ টু $10,000 ক্যাশ অ্যাডভান্স, যেটার আন্ডারে আপনি 1000 পাইছেন, আর একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল লোন, যেটা ওরা স্টিল প্রসেস করতেছে, যেটা আপ টু 150,000 পর্যন্ত এলিজিবল বিজনেস ওই লোনটা পাবে। তো এই ছিল আপনার আনসার, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন নিয়ে নেব, প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক। আমার দুটো প্রশ্ন। শিওর। আমি একজন উবার ড্রাইভার, আমি সেলফ এমপ্লয়মেন্ট এর অ্যাপ্লাই করি মার্চের লাস্ট উইকে, এবং তখন থেকে আমি উইকলি সার্টিফাই করে যাচ্ছি, এন্ড মে মাসের প্রথম দিকে ওরা আমাকে একটা চিঠি মেল করে যেটা রিকোয়েস্ট ফর রিকনসিডারেশন, সেটা আমি ফিল আপ করে পাঠিয়ে দিই, সাথে অ্যাটাচমেন্ট করলেও পরে পাঠিয়ে দিই আমার 1099 ফর্ম। আর কিছুদিন পরে ওরা আমাকে একটা মেল করে, যেটা আপনার পোয়া ফর্ম ছিল, অনলাইন ফর্ম, কিন্তু সেটা আমি আনফর্চুনেটলি এক জায়গায় মিস্টেক করাতে ওরা সাথে সাথে আমাকে নট এলিজিবল দেয়। পরে আমি আমার যে ইমেইলে ওরা মেল করেছিল সেখান থেকে আমার দুইটা লিঙ্ক ছিল, একটা সাইন ইন আর একটা ছিল NY.gov, NY.gov দিয়ে ঢুকে সেখান থেকে আবার আমি পোয়া ফর্মটা ফিল আপ করে দিই এবং ওরা আমাকে কনফার্ম সাবমিশন পাঠিয়ে দেয়। তো এখন আমি আমার পেমেন্ট হিস্ট্রিতে যা দেখতে পারি যে আমার আগের যে পেন্ডিং স্ট্যাটাসটা ছিল সেটা চেঞ্জ হয়ে এখন ওরা লেখছে মানে কন্টিনিউ ইউর ফাইল ইজ প্রসেসিং, এটা আর কি, যদি ওদের দরকার হয় তাহলে ওরা আমাদের সাথে যোগাযোগ করবে। তো এখন আমি কনফিউজ যে ওরা আমাকে যে পোয়া ফর্মটা পাঠাইছিল আমার ইয়াতে ওটাই আমি মিস্টেক করছিলাম, এখন নতুন করে করেছি ওটা কনফার্ম সাবমিশন দিয়েছে, কারণ আমার এটা কি সঠিক আছে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি যেহেতু উইকলি এই সপ্তাহে উইকলি সার্টিফাই করেছি তাহলে আমি এই আনএমপ্লয়মেন্টটা পাবো কিনা? ধন্যবাদ আপনাকে। দেবব্রত চক্রবর্তী। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার কোয়েশ্চন ছিল যে আপনার আনএমপ্লয়মেন্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, উইকলি সার্টিফাইও করতেছেন এবং PUF ফর্ম আপনি একবার ভুল করছেন, আবার কারেক্টলি আপনি সাবমিট করছেন, তো সেই ক্ষেত্রে এখন দেখাচ্ছে আপনার প্রসেসিং কন্টিনিউ। তো যেহেতু আপনি আবার সাবমিট করছেন, ওরা আপনাকে মেসেজ দিচ্ছে আপনার প্রসেসিং কন্টিনিউ, সেই ক্ষেত্রে আপনার ওরিড হওয়ার কিছু নাই, আপনি অবশ্যই আনএমপ্লয়মেন্ট কন্টিনিউ পাবেন এবং আপনার উচিত হবে এখন উইকলি বেসিস সার্টিফাই করা।
তো সেক্ষেত্রে আপনি বিষয়টা নরিড হবেন। আমি আরেকটা বিষয় প্রসঙ্গত বলতেছি, ওই যে একটু আগে গ্রস ইনকাম নেট ইনকাম নিয়ে যে কোয়েশ্চেন ছিল, আপনাদেরকে আমি অ্যাডভাইস করবো যখন ডিপার্টমেন্ট অফ লেবারের লেটার আপনারা রিপ্লাই করবেন, অবশ্যই আপনারা ট্যাক্স রিটার্ন সাথে ইনক্লুড করবেন আপনার স্কেজুয়াল সি সহ। তো সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো ভুলও করেন সেক্ষেত্রে লেবার ডিপার্টমেন্ট ওরা এটা কারেকশন করে নেবে। তো মেক শিওর আপনারা চিঠির সাথে ট্যাক্স রিটার্ন অবশ্যই ইনক্লুড করবেন, নট 1099। থ্যাংক ইউ ভেরি মাচ দেবব্রত চক্রবর্তী, আপনি কিন্তু আজকে বড় বাঁচা বেঁচে গেছেন। আমি কিন্তু আপনাকে নাচাতেও পারলাম না, গাওয়াতেও পারলাম না, কিন্তু এই বাচ্চা কিন্তু এখনকার মতো বাঁচলেন। সামনে যখন পূজা আসবে, সামনে যখন আরো হলিডে আসতেছে, থ্যাংকস গিভিং ডে আসতেছে, ক্রিসমাস আসতেছে, আপনি কিন্তু সেখান থেকে বাঁচতে পারবেন না, আজকে বেঁচে গেলেন। আমি তো ঈদের আনন্দে আপনাকে ঈদের নাচাতাম অথবা গান গাওয়াতাম, দুটার একটা কিছু পারতাম। Okay, I want to hear two lines from you. Duti line gig shuran. Okay, no problem. Okay, amra shobai amader desh ke bhalobashi. Tai sei khetre ei bhalobasha theke ektu dui ta line gay shunachi. Ekta deshatbodhok gan. O amar bangla mator akul kora ruper sudha hridoy amar jai juriye যাই জুড়িয়ে ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধা হৃদয় আমার যাই জুড়িয়ে যাই জুড়িয়ে ও আমার বাংলা মাগো ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি চৈতি রাতে কোদা সুরে রাখাল বাজাই বাঁশের বাঁশি ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধা হৃদয় আমার যাই জুড়িয়ে যাই জুড়িয়ে ও আমার বাংলা মাগো। ধন্যবাদ দেবব্রত চক্রবর্তী, চমৎকার চমৎকার, এক কথায় অসাধারণ। I really loved it. আমি যারা যারা দেখছেন যারা শুনছেন, আমি মনে করবো সবাই, আমরা সবাই এক জায়গা থেকে এসেছি এবং TBN 24 হচ্ছে বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। আপনি আরেকবার মনে করিয়ে দিলেন যে আমরা কোথা থেকে এসেছি, আমরা কারা, এবং আমরা একসাথে কাজ করা ছাড়া কখনো কোথাও যেতে পারবো না, এটি হচ্ছে একমাত্র উপায়। আপনাকে অনেক 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 ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল রাত 10টায়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা আমার সাথে দেখছিলেন এতক্ষণ, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি ঈদের আনন্দ সবার সাথে শেয়ার করতে, টু ব্রিং আউট দ্য বেস্ট, যেটি আপনারা সচরাচর দেখেন না। দেখা হবে আগামীকাল সন্ধ্যে 7টায় দ্য ভিউজ অনুষ্ঠানে এবং রাত 10টায় অ্যানালিসিসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, থাকবেন TBN 24 এর সাথে। TBN 24 আপনাদের চ্যানেল। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।